চিকিৎসায় গাফিলতির কারণে ফের জিবি হাসপাতালে মৃত্যু হয় সুস্থ এক কোলের শিশুর। মৃত্যুপুরী জিবিতে অব্যাহত শিশু মৃত্যুর ঘটনা, গুরুতর অভিযোগ মৃত শিশুর নিকট আত্মীয় পরিজনদের। আমার বোনের যে কোনো ব্যাপারে আমরা সন্ধ্যার আগে যে কোনো ফাংশন যে কোনো ক্ষেত্রে হলে আমার বোনের সন্ধ্যার আগে বের করে দেন, নাহলে আমার বোন মারা যাবো। অক্ষণ আমার বোনের কুলে আমার বাগিনা অক্ষণ কুলে রয়েছে, মোরা বাগিনা বোনের কুলে সকাল থেকে অক্ষণ কেমনে থাকে আপনার অক্ষণ না যোগাযোগ হয়েছে না। আমার বোনের লইয়া আইসা আওয়ার পরে বোনের নিয়ে বাচ্চা সহ এটার মধ্যে ঢুয়াই লিছে আর মায়ুরা বের করে দিছে। হ্যার সাথে কারোর দিছে না, হে তো অসুস্থ রোগী, বোনই তো অসুস্থ রোগী, হে কি করে বাচ্চারা চাইবো কন্যা, বাচ্চা সারা রাত্র কান্না করে সেটা এরপরে মারা গেছে। চিকিৎসা করার লাগে এত আনছে নাকি, বালা বাচ্চা মারা গেছে কি করে তারা, তারা এটা প্রফিট দিতে হইব। একটা রুগী জোর জবস্তি আনি এখানে ঢুকাইছে, বাচ্চাটার তো সত্যি লাগবো, মারে না পজিটিভ পাইতে পারে, বাচ্চার তো পাইছে না, বাচ্চাটার তারা সুস্থ দিব না, তারা দিছে না কেন, তারা গাবিলি তো বাচ্চা মারা গেছে, তারা মারছে বাচ্চাটারে, তারা চিকিৎসার কারণে মারা গেছে, এখন তারা বাহানা করতে আছে আমরা সকাল থেকে বইতে আছে ছুটি দিয়ে লাগবে, এখন বেকার মাছ আসটা এখনো মরা লাশ লিয়া মা বইয়া রয়েছে বাচ্চা নিয়ে, তারা এটা সরাইতে পারে না, তারা কি চায়, এনি ডাক্তারের ইয়া তারা গিয়ে লেগে ডাক্তার হয়েছে। জিবির ইনচার্জ ডক্টর অঞ্জন দাস, উনি হচ্ছে জিবির করোনা রোগের যে ইউনিট আছে এই ইউনিটের একজন সদস্য। এনের কাছে যখন আমরা গেছি সকাল থেকে ভোরবেলা চারটার সময় আপুটা মারা গেছে, আপুর মায়ের কোলে আছে, এই পর্যন্ত কোনো ডাক্তার কোনো নার্স কোনো হেল্প আমরা পাইছি না। আমরা কে লেগাইছে মানুষ ডাক্তারের কাছে কে লেগাইয়ে সুরক্ষার লেগাইয়ে জীবন বাঁচানোর লেগাইয়ে, আর হে ডাক্তারের কাছে আছে হেরে কোনো ডকুমেন্টস ছাড়া ওই কোনো কিছু সার্টিফিকেট নাই, হেরে ভর্তি করাই দিছে, ভর্তির কোনো কাগজ নেই, ভর্তির কাগজ ছাড়া কীভাবে এটার ভিতরে তাই এই আবুটার আবুটার মারার ঢুকাইল, এই যে মারা গেছে হেরার কাছে যে আমরা গেছি মানুষ গেছে না অন্য কোনো জিনিস গেছে হেরার কোনো দায় দেবী নেই, এরা কইতেছে তোমরা যদি পারো কোনো কিছু পারলে কোনো কিছু করতে দাও, আমরা তারা তো ওইটা হইতো না। এদিকে ঘন্টার পর ঘন্টা মৃত শিশুকে কোলে নিয়ে চোখের জল ফেলছেন সদ্য সন্তান হারা মা। ফিও রিপোর্ট, হালাবুল।